কিরে বাবা, রূপম স্কুলে যাবে না? হ্যাঁ বাবা যাব, কিন্তু বাবা আমার পেটটা খুব ব্যথা করছে, স্কুল যেতে ভালো লাগছে না। স্কুলে না গেলে ভালো করে পড়বে কি করে? দেখছো না সবাই বড় বড় ডিগ্রি করছে, কত পড়াশোনা করছে। তুমি ভালো করে পড়াশোনা করলে তবে তো অনেক বড় হবে, বড় চাকরি করবে। আমাদেরকে তোমাকে দেখতে হবে না, আমাদের খাওয়াবে পড়াবে, তুমি কত বড় হয়ে বড় চাকরি করবে। যাও তাড়াতাড়ি রেডি হয়ে না, দেখছো না? বাবা মা কোথায় গো? মা কোথায়? ভিতরে আছে, দেখো। মা আমার চুলটা একটু বেঁধে দাও তো। চুল বাঁধবি তো তাড়াতাড়ি চলে আয়, স্কুলে যেতে হবে। আবার শুরু করেছিস তোর বাহানা, বের করছি তোর বাহানা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ভাই কি বলছো মা, স্কুলে যাবে না? তোর ভাইয়ের তো স্কুলে যাওয়া শুরু হয়ে গেলে যত অসুখ শুরু হয়। ভাই চল ড্রেস পর তাড়াতাড়ি, না তো আমার দেরি হয়ে যাবে। কিন্তু কি গো, খাওয়ার হয়ে গেছে? তাহলে দাও আমিও ওদের সঙ্গে খেয়ে নিই। চলো তিনজনকেই খেতে দিচ্ছি। জানো বাবা, কাল ভাই আমার পেন্সিল বক্স থেকে পেন্সিল বার করে হারিয়ে দিয়েছে। না গো বাবা আমি হারাইনি, ও মিথ্যে কথা বলছে। দেখো বাবা ভাই কি মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে বলছো? কেন আমি মিথ্যে বলছি না, আমি ওর পেন্সিল বক্স থেকে পেন্সিল হারাইনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ওঠ, নাহলে স্কুলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আজকে সন্ধ্যাবেলা গিয়ে দোকান থেকে একটা নতুন পেন্সিল কিনে এনে দিদিকে দিবে, ঠিক আছে? মা বাবা আসছি। হ্যাঁ সাবধানে যেও, ভাইয়ের হাত ধরে নিয়ে যাবে। কিন্তু সুনামণি তার ভাইকে খুব ভালোবাসে না? স্কুল থেকে ফেরার পথে একটা কাণ্ড দেখলাম। কি কাণ্ড? আরে তেমন কিছু না। কি বলতো, রাস্তায় একটা পাগল ছাতা মাথায় দিয়ে লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করছিল। তোর মুখে সবসময় এইসব কথা, মানে সব কথা বাদ দে তো। শোন একটা কথা বলি, কাল সুমিতের সঙ্গে একটা ম্যাচ নিয়েছি, তুই কি খেলবি? কোথায়? আরে পাশের মাঠে, যেখানে আমরা রোজ সকালে খেলতে যেতাম। হ্যাঁ খেলবো। ম্যাচটা কিন্তু এবার আমাদের জিততেই হবে। আরে হ্যাঁ রে বাবা জিতবো জিতবো, তুই চিন্তা করিস না। হলো কানাই কি মনে করে? আরে আয় 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 বস। এই চলে এলাম, অনেকদিন দেখা হয়নি, আর তুই তো যাবি না বাড়ি, তাই আমি চলে এলাম। না ঠিক আছে, আপনিও তো যেতে পারেন মাঝে মধ্যে আমাদের বাড়ি। আচ্ছা হবে ঠিক আছে, খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। বস 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 বৌদি বসুন। আরে শুনছো, আরে দেখবে এসো কারা এসেছে, আরে তাড়াতাড়ি এসো। ভালো এই চলে যাচ্ছে, তোমরা তো যোগাযোগ রাখো না, তাই আমি চলে এলাম তোমাদের খবর নিতে। যাকগে ওইসব কথা বাদ দাও, তোমার ছেলে মেয়েদের খবর কি? ওদের আর খবর কি, মেয়েটা 7 আর ছেলেটা 5 পড়ে। কি যেন নাম ওদের? ওই ছেলেটার নাম রূপম, মেয়ের নাম সোনামণি। দাদা কেমন আছো?
বৌদি অনেকদিন পরে দেখলাম। যাই হোক, কাজের কথা আসে যাক। আগামী রবিবার আমার বাড়িতে গোপাল ঠাকুরের পুজো, তোমরা সবাই যেও সঙ্গে নিজের ছেলে মেয়েদের নিয়ে। আপনারা কিন্তু সবাই যাবেন রূপম আর সোনামণিকে সঙ্গে নিয়ে? আয় আসি রে। আচ্ছা এখন কি এলি, একটু চা তো খেয়ে যা। এ না গো, আজ আর না, অন্য কোনো দিন খাওয়া যাবে, আজ আসি। অনেক জায়গা নিমন্ত্রণ করো বাকি আছে, ঠিক আছে আজ আসি। আরে বৌদি এসো এসো। দাদা কোথায়? ওই যে আসছে, চলো তোমাদের সব ঠাকুর দেখে নিয়ে আসি। ও বৌদি। হ্যাঁ আসছি কমলা। জানিস আমাদের স্কুলে সেদিনকে কি হয়েছে? কি হয়েছে রে? ওই যে সেদিনকে তুই আমাদের স্কুলের সামনে দিয়ে গেলি না? হ্যাঁ। উফ, আমাদের স্কুলের ড্রেসাররা এত মজা করেছে, আন্টিরা তো খুব ভালো বলেছিল। আচ্ছা সেদিন যে ফাংশনটা হলো? হ্যাঁ। কি কি হয়েছিল? মজা হয়েছিল। আরে নাচ গান কবিতা। তুই কিছু করিসনি? আমি ডান্স করেছিলাম আর একটা নাটক করেছিলাম। ও আচ্ছা, খুব ভালো করেছিলিস। ও ভিডিও তুলেছিস নিশ্চয়ই? হ্যাঁ। আমাকে পরে দেখাবি তো? আমার মার ফোনে তোলা আছে। আচ্ছা ঠিক আছে দেখাবো। মিলি কাল তুই পড়তে যাবি? হ্যাঁ যাব, কিন্তু কি বলতো আমার তো পড়া তৈরি করা হয়নি, আর পড়া না পারলে তো স্যার মারবে। সে যা বলেছিস, আমি তো ওই জন্যই বলছি বাদ দে তো, যেতে হবে না, না গেলে মারটাও খেতে হবে না। একদম ঠিক বলেছিস, যাবো না। এ বাবা কে রে আমার গায়ে আইসক্রিম ফেললো? বাজে ছেলে কথা কার দেখে কাজ করতে পারিস না? অসভ্য ছেলে কথা না। চল তো, চল চল। কিরে রূপম, কিরে স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। তবে তুই যাবি না? না আজ আমি যাব না। কি বলতো বাবার সাথে এক জায়গায় যাব তো, তার জন্য। তুমি কি ওর সাথেই পড়ো? হ্যাঁ আমি ওর সাথে একই স্কুলে পড়ি, ও আমার স্কুলেরই বন্ধু, আর পাড়াতেও আমরা একসাথেই খেলি। ভাই কি স্কুলে পড়াশোনা পারে? হ্যাঁ মোটামুটি পারে। এ রূপম, আর স্কুলে যা করাবে তা আমায় কালকে বলিস কিন্তু, তাহলে আসছি। কি বন্ধু বললো শুনলিস? আজ ঘরে চ, মাকে গিয়ে বলবো। আরে জানিস আমার সাথে দেখ ওই ছেলেটা না? হ্যাঁ রে ঠিকই বলেছিস, দেখ দেখ ছেলেটা কেমন দিদি হাত ধরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। চল তো এখান থেকে, চল তো, তো বাদ দে। কেন রে তোরা ওকে দেখে এভাবে হাসছিস? ভাই চল তো এখান থেকে। কি রে নিশা চুপ করে গেলি কেন? চুপ আমি করিনি, তবে ছেলেটাকে জব্দ আমি করবই। কি করে জব্দ করবি? সে যেভাবে যোগ দরকার লোক আমি প্যাচে ফেলে জব্দ করবো। আমার গায়ে আইসক্রিম ফেলার মজা আমি দেখাবই। সে বাদ দে, সে পরে দেখা যাবে, চল। কি রে আর একজন কোথায়? দেখ কোথায় হয়তো ঘুরছে। আগের দিন খেলা দেখেছিস? কিরকম মারলো মাইরি গৌতম গম্ভীর, পুরো জায়গানকে মেরে আলোর পরোটা বানিয়ে দিল। একেবারে তিনটে ছয় ভাবা যায়। হেভি লাগছে ভাই, দেখতে যাবি নাকি? ওহ কি লাগছে দেখতে। ওই দাদা দাদা ছেলেগুলো ওকে টিস করছে, দেখ দেখ দেখ। একদম ঠিক বলেছিস, তো যাবি নাকি? যাবি, চল চল দাদি, চল দাদি, চল। হাই ডালি, কোথায় চললে? দেখে বুঝতে পারছো না কোথায় আছি? বুঝতে পারছি বলেই তো বলছি। কি হবে কলেজে গিয়ে? সেই তো কদিন পরে খুনতি নাড়তে হবে। আমার সঙ্গে চলো আড্ডা মারবো, গল্প করবো, দিল পুরো খুশ হয়ে যাবে। কি হচ্ছে কি এটা, চল। আরে কোথায় যাচ্ছ? আচ্ছা নয়তো খুব খারাপ হয়ে যাবে। এখানে তোদের কেউ বাঁচাতে আসবে না, কেউ তোদের বাঁচাতে আসবে না। আচ্ছা না তো আমি চিৎকার করবো। এখানে কেউ তোদের বাঁচাতে আসবে না, চলো শ্রীদেবী অনেক তো হলো। আচ্ছা না তো আমি চিৎকার করবো। ওই ছাড় ওদের। কেরে কেরে সালা, ওই ছাড় ওদের, ছেড়ে দে ওদের। তোদের বাড়িতে মা বোন নেই? সালা
আমার জন্য তোমাকে মার খেতে হলো। না না, এরা সমাজের কলঙ্ক, আর এদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আজ আপনার সঙ্গে কাল অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। যেতে পারবে? না না না, চলে যেতে পারবো। কেন বাবা মারপিট করতে গেলি জানিস? ওর ছেলেগুলো ভালো না। হ্যাঁ বাবা, তোর এই সততার দাম কি কেউ দেবে বল? তোর এই সততার দাম কি কেউ দেবে বাবা? কেউ দেবে না। তোর কিছু বলার আছে? আর কি বলবো বল। মনে আছে মিলি ওই রূপমকে? কে? যখন আমরা ক্লাস সেভেনে পড়তাম সেই তখনকার কথা। কানাই কাকুর বাড়িতে গেছিলাম, আমার গায়ে আইসক্রিম ফেলে দিয়েছিল। ও সেই ছেলেটা? সেই ছেলেটাই আজকে সেই রকম। কি হ্যান্ডসাম বল! সেদিনকার ঘটনায় ভেবেছিলাম ছেলেটা খারাপ, কিন্তু আজ দেখছি ছেলেটা অতটাও খারাপ না। আচ্ছা মিলি, একটা কাজ বলবো, করে দিবি? কি বল। একটা চিঠি দেব, রূপমকে দিয়ে দিবি? ও তাহলে শেষ পর্যন্ত তুই প্রেমে পড়লি? তুই দিয়ে দিবি কিনা বল। ঠিক আছে দে, আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড, ওটা তোমাকে করতেই হবে। শোন না, মিলি তোকে চিঠি দিয়েছিল রূপমকে দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, মিলি আমাকে চিঠিটা দিয়েছিল। আর বলিস না, ওকে দিয়েছি চিঠি দিতে, ও চলে গেছে ওর দাদার বিয়েতে। ও তুই কিন্তু দিয়ে দিস রূপমকে মনে করে। হ্যাঁ হ্যাঁ, আমি চিঠিটা দিয়ে দেবো। তুমি রূপম? হ্যাঁ, কেন? একটু এদিকে আসবে বলো। নিশা তোমাকে এই চিঠিটা দিয়ে দিতে বলেছিল। আসছি। ঠিক আছে। বাজে ছেলে কোথাকে আর দেখে কাজ করতে পারিস না? অসভ্য ছেলে কথা। আরে কি খবর রূপম, সারাদিন হোয়াটসঅ্যাপে অনলাইন দেখছি, অথচ আমাদের এসএমএস এ রিপ্লাইও দিচ্ছিস না, কিছু তো একটা মনের মধ্যে চলছে, বল না রে ভাই। একদম ঠিক বলেছিস জুবিন। আরে রূপমের তো ফেসবুক ছাড়া কিছু বলাই নেই, সারাদিন হোয়াটসঅ্যাপ মোবাইল, এছাড়া কিছু কাজ আছে রূপমের? তোরা না। আরে যাস না যাস না, বস বস বস, কোথায় যাচ্ছিস? আরে বাড়ি যেতে হবে, বাবার ওষুধ আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, চললাম। হ্যাঁ হ্যাঁ, কালকে কথা হবে, ঠিক আছে? বাই বাই। কাল ফোন করিস কিন্তু। হ্যাঁ, এই তো আগে এরকম ছিল না রে, কেন এরকম হয়ে গেছে? আরে রূপম, খবর কি? ফার্স্ট ক্লাস। ভালো তো, চলো একটু বসি। চলো। অনেকদিন তো হলো রূপম, লুকিয়ে লুকিয়ে প্রেম, চলো এবার আমরা বিয়ে করে নিই। পাগল হয়েছো নাকি? এখন সবে দরকার একটা কাজ, তা না হলে তোমাকে খাওয়াবো কি, সেটা কখনো ভেবে দেখেছো? আর বাবা মাকেও দেখতে হবে,
আরে রূপম, তোর তো একটা হিললে হলো রে ভাই, 10,000 টাকার একটা কাজ পেয়ে গেলি। 10,000 টাকা হলেও না এখনকার সময় কাজ ওটা। আর তুই তো অন্ত পেয়েছিস, আমাদের দেখ আমার বেকার, তো অন্ত খুশি থাক, এটা তো খুশি থাক। আর এই 10,000 টাকা আজকাল কি হয় বল, তোরাই বল না। হয় হয় ধৈর্য ধর, সব ঠিক হবে, কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে। কি গো, কি হচ্ছে তোমার? আমার মেসেজের উত্তর দিচ্ছ না, যে ফোনও করছো না, কি হয়েছে তোমার? কিছু হয়নি, তোমার জেনে লাভ কি? মানে আমি তোমায় ভালোবাসি, আমি জানি তুমিও আমায় ভালোবাসো, তাহলে আমি কি এইটুকু নিয়ে জিজ্ঞাসা করতে পারি না? না পারো না। আর ভালোবাসা, কিসের ভালোবাসা? যে সমাজ একটা গরিব ছেলেকে ভালো কাজের সুযোগ করে দিতে পারে না, মা বাবাকে দেখার সুযোগ করে দিতে পারে না, সেই সমাজে ভালোবাসা বলে কিছু হয় না নিশা। ভালোবাসা গরিব বড়লোক ভিত্তি করে হয় না রূপম। নিশাকে কষ্ট দিলাম, কি বা করি আমি? একদিকে মা বাবা, একদিকে নিশা। বুঝতে পারছি না কি করব। বুঝলি মা? হ্যাঁ বলো। নিশা তো এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলো, তো ওর জন্য তো এবার একটা বিয়ের পাত্র দেখতে হয়, কি বলো? হ্যাঁ তো ওকে জিজ্ঞাসা করো, ওর পছন্দের কেউ আছে কি। হ্যাঁ তা ঠিক বলেছো, আজকালকার মেয়ে। হ্যাঁ হ্যাঁ তোর কথাই বলছিলাম। বুঝলি নিশামা, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলাম, তুই কি তোর জন্য কাউকে দেখে রেখেছিস? হ্যাঁ কিরে, তোর কারুকে পছন্দ? কি হলো? বুঝলে? হুম বলো। ছেলেটি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, ভালো ছেলে, দেখতে শুনতে মন্দ না, ফর্সা। কিন্তু ওর বাবা কি কাজ করে? একটা দোকান আছে। কিসের দোকান? ওই সেটা আমি ঠিক জিজ্ঞাসা করিনি, মুদির দোকানই হবে বোধ হয়। ওই মোটামুটি চলে যায়, তবে অবস্থা খুব একটা খারাপও বলা যাবে না। কিছু দেনা পাওনা কিছু বলেছে? না সে বিষয়ে তো পরিষ্কার করে কিছু বলেনি, তবে আমি কথাটা তুলেছিলাম, যতটুকু শুনলাম ওদের সেরকম কোনো ডিমান্ড নেই। আচ্ছা খুব ভালো। ওরা বললো পরে যেদিন এ বিষয়ে কথা বলা হবে আর কি, তখন আলোচনা করা যাবে। দেখো কী বলে,
ভালো ওরই ভালো। হ্যাঁ সরকারি চাকরি করে এরকম ছেলে তো পাওয়া খুব মুশকিল। এই ঠিক আছে, ছেলেটি ভালো ছিল আর কি, ওর বাবাকে আমি চিনি ভালো। সময় পেলাম কখন বলো তো? বাবু তো অত রাত্রে এসে আবার বেরিয়ে যায় সকালে, ও তো কোনো কথাই শোনে না। বাবা রূপম, তোমার জন্য মেয়ে দেখেছি, তুমি মেয়ের ছবি দেখবে? না বাবা, এই ব্যাপারে তোমরা যা বলবে, তোমরা যাকে পছন্দ করবে আমিও তাই মেনে নেব। বাবা রূপম, তুমি এখন বড় হয়েছো, তাই আমাদের দেখা মেয়েকে বিয়ে করলে সংসার তো তোমাকেই করতে হবে, আমরা তো আর করছি না। তুমি মেয়ের ফটোটা দেখে নাও। না বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। তাহলে 25শে বৈশাখ দিনটি ফাইনাল হবে, ওই দিনটি বল থাক, না কি বলেন? 25শে বৈশাখ, হ্যাঁ খুব ভালো দিন, খুব ভালো দিন। রবি ঠাকুরের জন্মদিন, খুব ভালো, খুব ভালো। কিন্তু জামাই বাবাজিকে তো দেখছি না। রূপম ছোটবেলা থেকে খুব দায়িত্ববান, খুব বিউটিফুল, কাজ পাগল ছেলে। ওকে আমি অনেকবার বলেছিলাম যে আজকে বাড়ি থাকার জন্য, কিন্তু এতটাই কাজ পাগল যে বললো মা আমি একটু কাজ করে তারপর বাড়ি। না খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এখনই আসে এরকম ছেলেই বা কজন পাই বলুন। নে না মা, একটু নে। কেন এরকম করছিস? একটু নে না, বেচেন তো একে কিছুই খাওয়াতে পারি না। ওই তো মনে হয় রূপম চলে এসেছে। তুমি এখানে? রূপম তুমি? নিশা, তুই কি এ রূপমকে চিনিস? হ্যাঁ বাবা, আমরা দুজনে খুব ভালো বন্ধু। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু একদিন কি হচ্ছে তোমার? আমার মেসেজের উত্তর দিচ্ছ না, যে ফোনও করছো না, কি হয়েছে তোমার? কিসের ভালোবাসা? যে সমাজ একটা গরিব ছেলেকে ভালো কাজের সুযোগ করে দিতে পারে না, মা বাবাকে দেখার সুযোগ করে দিতে পারে না, সেই সমাজে ভালোবাসা বলে কিছু হয় না নিশা। নিশা, এবার তোর পছন্দ তো? এবার পছন্দ না হয়ে যাবে কোথায়? লে রূপম, এমন শালা শোন তো, দিল্লিতে থাকে আর কাল ফেজ। তোমাদের ভালোবাসার গল্প তো সবই শুনলাম, সত্যি তোমাদের ভালোবাসা ঈশ্বর ছিল। হ্যাঁ তা যা বলেছিস, নিশার জন্য পাত্র দেখতে গেছিলাম, কিন্তু ওরা যে আগে থেকে সব ঠিকঠাক করে রেখে দিয়েছে কি করে জানবো, সে এক আশ্চর্য ব্যাপার। সত্যি তাই বল ভাই, আমরা জানি না কিছু না, কি বলো? সত্যি ভগবানের হাতে আমরা কি জানতাম বল, আমরা দেখতে গেছি ব্যাস। দে নিশা তোর হাতটা দে, তারপরে খাওয়া খাই যাবে। লজ্জা পাচ্ছিস কেন? সুখী হয়।